কেন বাংলাদেশকে পুরোপুরি লকডাউন করা হচ্ছে না এক মাসের জন্য? দর্শককে ধন্যবাদ এই সুন্দর প্রশ্নটির জন্য। আপনারা জানেন যে WHO-র কিছু এই যে মহামারীর কিছু প্রোটোকল আছে এবং প্রোটোকল অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হয়। কখনো এটাকে মহামারী আকারে ঘোষণা করা হয়, কখনো এটাকে হাই রিস্ক বলা হয়, কখনো এটাকে বলা হয় যে কশাস। সো আমাদের বর্তমান স্থিতিটা বুঝতে হবে। আজকে পর্যন্ত 14 জন কনফার্ম করা হয়েছে যে যাদের আমাদের COVID-19 ভাইরাসটা শরীরে আছে, এবং 4 জন ছিল, তার মধ্যে 3 জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে, 1 জন 70 years old উইথ মাল্টিপল কমপ্লিকেশন মারা গেছে। অ্যান্ড এখন পর্যন্ত আমাদের IEDCR-এর কাছে এমন কোনো তথ্য নাই যে জনগণের মধ্যে এটা ম্যাস আকারে ছড়িয়ে পড়ছে। এখন এটা ছড়াচ্ছে ইম্পোর্টেড হয়ে, ইম্পোর্টেড মানে দেশের বাইরে থেকে আমাদের কোনো বিদেশি, যারা বিদেশে ছিলেন তারা এখানে আসছে, তার এবং তার পরিবারের মানে ক্লোজ পরিবারের মধ্যেই এটা সংক্রমিত হচ্ছে। আমরা যদি এখন থেকে সাবধানতা অবলম্বন করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, আমরা যদি নিজেরা নিজেদেরকে কোয়ারেন্টাইন করি এবং হাত ধোয়া এবং অন্যান্য WHO এবং আমাদের IECDR এর যে প্রোটোকলগুলি আছে এগুলো যদি আমরা মেনটেন করি, আমার মনে হয় এখানেই আমরা কন্টেইন করতে পারছি। যখন এইরকম অবস্থা হবে যে কোনো কারণ ছাড়া মানুষ এফেক্টেড হতে শুরু করছে, তখন ওই এরিয়াটাকে লকডাউন করা হয়। আপনি জানেন যে লকডাউনটা কিন্তু নেশন ওয়াইড হয় না, লকডাউনটা এরিয়া ওয়াইজ হয়। উহানে যখন হয়েছিল শুধু উহান শহরকে লকডাউন করেছিল, বাকি চায়না কিন্তু স্বাভাবিকভাবে চলেছে। আপনাকে মনে রাখতে হবে যে এই দেশটা সাধারণ দিন মানে দৈনন্দিন যারা দিন এনে দিন খায় এরকম মানুষ সম্পৃক্ত আছে, মিল কল কারখানা সম্পৃক্ত আছে, এবং সবচেয়ে বড় কথা যে হসপিটাল, যে হসপিটালে আপনি চিকিৎসা নেবেন আজকে তারা হলো সবচেয়ে ঝুঁকিতে আছে। ডাক্তার, নার্স, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা হসপিটালে কাজ করছে তাদের জন্য অ্যাডুকেট প্রোটোকল না করে, ও আমাদের একজন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললো সবাইকে সরকারি কোয়ারেন্টাইনে নিয়ে যেতে, তো এটা সম্ভব না। পৃথিবীতে এই প্রোটোকলে কোথাও যায় নাই। প্রথমে আপনাকে সেলফ আইসোলেশন করতে হবে, তারপরে সেলফ কোয়ারেন্টাইনে যেতে হবে, এবং পরবর্তীতে সিমটম বে যদি আপনার সিমটম থাকে এবং সেটা যদি পারসিস্ট করে আপনাকে মানে টেস্ট করতে হবে, কনফার্ম হলে তাহলে আপনাকে ক্লিনিক্যালিতে যেতে হবে। জি, একজন ফোন আছে, ফোনটি নিয়ে আলোচনায় ফিরছি। কে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, কে বলছেন বলুন। আসসালামু আলাইকুম। আমি উবাইদুর রহমান অতল বলছিলাম তেজগাঁও নাকালপাড়া থেকে। বলুন। আমার রাশেদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে যে এত নিরাপত্তা থাকা অবস্থায়ও, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় একজন লোক পালিয়ে বগুড়া চলে গেল, তো এইখানে যেটা যে হাজি ক্যাম্প থেকে একবার ই করে বলা হয়েছে, ইন্ডিকেট করে যে হাজি ক্যাম্প থেকে চলে গেছে, তাহলে এইখানে সেনাবাহিনী থাকা অবস্থায় তাহলে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা দুর্বল যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় লোক চলে গেল? আরেকটা হলো, জি জি, অনেক ধন্যবাদ মিস্টার রাশেদ রহমান, আপনাকে প্রশ্ন করি। এখানে হচ্ছে কি, পালিয়ে যাচ্ছে? জি, পালিয়ে যাচ্ছে। প্রথম দর্শকের কথা ধরে একটু আসতে চাই, কোয়ারেন্টাইনে থাকতে যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যাপার যেমন আছে, যেটা আমাদের মাননীয় সাংসদ উল্লেখ করলেন, পাশাপাশি আমাদের ভীতি ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে। প্রথম দর্শক যে কথাটা বললেন যে আমরা শাটডাউনে যাচ্ছি না কেন, দেখেন 55,598 বর্গমাইলের দেশ, সেখানে 17 কোটি মানুষ, পেট ফেরানোর জায়গা যেখানে নাই সেখানে চাইলেই কিন্তু একটা দেশ লকডাউন করা যায় না। আমাকে বাস্তববাজী কিছু সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখানে এই ডিসকাশনে কথাটা চলে আসছে এবং আবারও বলতে চাই, ভীতি ব্যবস্থাপনার জায়গায় যেখানে আমরা সফল হব এবং এই পালিয়ে যাওয়ার কথা, আপনি দেখেন বাংলাদেশের ক্যাম্প থেকে পালিয়ে গেছে, কিন্তু যারা পালিয়ে যাচ্ছে তারা কিন্তু বিদেশেরও বিভিন্ন আইসোলেশন থেকে পালিয়েই কিন্তু বাংলাদেশে আসছে। সুতরাং পালানোর ইচ্ছা যখন কারো থাকে তাকে আটকে রাখার ব্যাপারটা একটু দূরহ। আমি যেই জায়গাটায় যেতে চাই সেটা হচ্ছে, প্রথমত আমাদের ভালো না লাগলেও যারা বিদেশ থেকে আগত হবেন, বিশেষত সেই সব জায়গা থেকে যেখানে করোনা ভাইরাসের উপদ্রব অতিমাত্রায় বেশি, সেই সব জায়গার লোকেরা, এবং আমাদের রোহিঙ্গা যে শিবির আছে সেখানকার ব্যাপারে আমাদের অতীবতর কঠোর হতে হবে। আমাদের পছন্দ না হলেও কঠোর না হওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই, কারণ এই জায়গাটায় যদি কোনো শৈথিল্য থাকে তাহলে করোনা ভাইরাসের এই যে মহামারী একে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এবং তার থেকেও বড় কথা কি, এটাও মনে রাখতে হবে, সেলফ আইসোলেশনের কথাটা যেটা আমাদের বয়োজ্যেষ্ঠ অ্যাডভোকেট সুব্রত বললেন, সেই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেলফ আইসোলেশন ব্যাপারটা কি, আপনি নিজেকে ডিসিপ্লিন করবেন, অর্থাৎ যেটা টিটো ভাই একটু আগে বললেন, মানুষ যে আপনি অসুস্থ বোধ করছেন, আপনি আপনার দেশ, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সহধর্মিনী, আপনার ভাই বোনের নিরাপত্তার জন্য স্বেচ্ছায় গৃহ অবস্থান করবেন।
এই সচেতনতা তৈরি করার জন্যই আমি মনে করি আর টিভির গোল টিভির এই প্রোগ্রাম হতে পারে একটা অনন্য প্রোগ্রাম, যেটা আমাদের উদ্দেশ্য তাই আসলে একটা শর্ত তুলব যে উই স্ট্যান্ড ইউনাইটেড এগেইনস্ট করোনা ভাইরাস। আপনার জি জিনপিং তার বক্তব্য কিন্তু পরিষ্কার বলেছেন যে করোনা ভাইরাস হারবে, আমরা তাকে হারাবো, কিন্তু কতটা হবে কস্ট হারানো সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশেও করোনা ভাইরাস হেরে যাবে, কিন্তু কতটা ক্ষতির পরে হারবে বা কতটা কম ক্ষতিতে হারবে সেটা নির্ভর করবে আমরা ঐক্যবদ্ধ কিনা, সামাজিক ঐক্য তৈরি করতে পারছি কিনা। অনেক ধন্যবাদ।